গতির কাটা 40 ছুঁই ছুঁই কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের সর্বোচ্চ গতিসীমা ওইটি, কিন্তু পাশ দিয়ে বেরিয়ে যাওয়া গাড়িগুলো তা মানছে না। রাজধানীর সড়কগুলোতেও সর্বোচ্চ গতি ঘন্টায় 40 কিলোমিটার বেঁধে দেয়া, কিন্তু অসহনীয় যানজটে এই সীমা ভাঙার সাধ্যকার। হয়তো এ কারণেই রাস্তা একটু ফাঁকা পেলেই চলে গতির যুদ্ধ, ঝুঁকিপূর্ণ পাল্টাপাল্টি, ওভারটেকিং। অনেকে আবার সুযোগ বুঝে ফ্লাইওভারের উল্টো পথেও যান চালাচ্ছেন। এদিকে কিছুদিন আগে মহাসড়কে 80 কিলোমিটার সর্বোচ্চ গতিসীমা ঠিক করে দেয় সড়ক পরিবহন বিভাগ, কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন দেশের মহাসড়কগুলো এ গতির জন্য প্রস্তুত নয়। হাই স্পিড এক্সপ্রেসওয়ে টোল দিয়ে তাহলে হয়তো 15-20 মাইল পর পর একটা করে অ্যাক্সেস থাকবে, সেখানে 70 পর্যন্ত অ্যাচিভ করা যাবে, কিন্তু আমাদের যে হাইওয়ের অবস্থা তাতে আমার তো মনে হয় যে 50 মাইলস পার আওয়ার। এই সড়কের যে বৈশিষ্ট্যগুলি থাকলে পরে মহাসড়ক হয় সেগুলি কিন্তু সেই বৈশিষ্ট্যগুলি কিছু অংশে আছে, কিছু অংশে আবার নাই। তাদের মতে মহাসড়কে স্পিড গভর্নর দিয়েও গতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সম্পূর্ণ সমস্যার বিশ্লেষণ না করে হঠাৎ একজন বলে বসলো, আচ্ছা ঠিক আছে সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু এটার যে রিপারকাশন কী হবে, এর ফলশ্রুতি, এই সিদ্ধান্তের ফলশ্রুতিতে বাস্তবায়নে কী কী অসুবিধা হবে, এই সিদ্ধান্তগুলো নিচ্ছে কিন্তু এমন সব লোক যারা ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সাথে তাদের খুব একটা জ্ঞানও নাই। যে সব গাড়িতে কিন্তু গভর্নর সিলটা থাকে না, শুধু ডিজেল চালিত যে গাড়িগুলি আছে তো সেই গাড়িগুলির মধ্যেই স্পিড গভর্নর সিলটাকে আমরা এটাই দিতে পারি। তো এখন কিছু গাড়ির জন্য স্পিড গভর্নর সিল থাকবে এবং তার জন্য নিয়ন্ত্রিত থাকবে, অন্যদের জন্য থাকবে না, এইটা কিন্তু একটা ব্যাপক সমস্যা। তাই সমন্বিত উদ্যোগ আর চালকদের প্রশিক্ষিত করা ছাড়া দুর্ঘটনা রোধে অন্য কোনো সমাধান দেখছেন না তারা। নেমুল সাদেক, SATV, ঢাকা।